প্রকৃতির পাঠশালা এটা একটি গ্রাম্য রিসোর্ট কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে প্রকৃতির কোলে খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশে এক দুদিনের ছুটিতে চলুন যাই প্রকৃতির পাঠশালা বজবজ দু নম্বর ব্লক পঞ্চায়েত পরিচালিত একটি জীব বৈচিত্র্য উদ্যান এখানে কিভাবে যাবেন বাসে বা ট্রেনে দুভাবেই যেতে পারেন তাছাড়া নিজস্ব গাড়িতেও যেতে পারেন শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজগামী ট্রেনে পঞ্চাশ মিনিটে পৌঁছে যান বজবজ ওখান থেকে হেঁটে পাঁচ মিনিটে পৌঁছে যান ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে এরপর পৌঁছে যান চল্লিশ মিনিটে প্রকৃতির পাঠশালায় ধর্মতলা থেকে বাসে করেও দু ঘন্টায় পৌঁছে যান বরুল সেখান থেকে টোটোয় কুড়ি মিনিটে প্রকৃতির পাঠশালায় পৌঁছে যান এই দেখতে পাচ্ছেন প্রজাপতি পার্ক যত রহস্য এই পার্কের পেছন দিকে চলুন এবার ভেতরে ঢোকা যাক এখানে সিজনে প্রচুর প্রজাপতি পাওয়া যায় এই প্রকৃতির পাঠশালায় প্রবেশ মূল্য কুড়ি টাকা তাছাড়া এখানে একটি চার বেডের রুমও আছে আপনারা যদি থাকতে এই রুমের ভাড়া হচ্ছে দু হাজার টাকা চলুন এবার আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করা যাক এই যে চারিদিকে লতা পাতার গাছ দিয়ে মোড়া দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রজাপতি আসে এক সিজনে এইখানে দেখুন একটা ছোট মোটো তালি দিয়ে বাগান মতন করা আছে তবে আসার আগে অবশ্যই বুক করে আসবেন যদি থাকতে বা দুপুরের খেতে চান না হলে থাকা ও খাওয়ার অসুবিধা হতে পারে এই নার্সারি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চারা গাছ পাওয়া যায় ফল ও ফুলের তবে আরেকবার বলে দিই এইখানে থাকতে হলে অবশ্যই বুক করে আসবেন এই ভিডিও শেষে বা ইনবক্সে বুকিংয়ের বিস্তারিত দিয়ে দেওয়া থাকবে আপনারা দরকার পড়লে দেখে নিতে পারেন কি কি আছে এই প্রকৃতির পাঠশালায় একটি কচি কাচাদের খেলার পার্ক প্রজাপতি পার্ক যেখানে প্রচুর প্রজাপতি আসে সিজনে নার্সারি যেখানে অনেক রকমের চারা গাছ আছে একটি মুক্ত মঞ্চও আছে এবং একটি থাকার জন্য বাতায়ন এই যে মুক্ত মঞ্চ দেখা যাচ্ছে আর সামনে বা এই রুমটি হচ্ছে বাতায়ন এখানে চারজন থাকতে পারেন যার ভাড়া হচ্ছে দু হাজার টাকা এই অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে নানান রঙিন মাছ এখানে আছে সামনে বাঁ একটি সুইমিং পুলেরও কাজ হচ্ছে এই বাতায়ন মুক্ত মঞ্চ এখানে ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারবেন এখানে পিকনিকেও আসতে পারেন ডে আউটিংও আসতে পারেন এবং থাকার জন্যও আসতে পারেন সামনে ভলিবলের নেট দেখা যাচ্ছে দূরে কুচকুচও দেখা যাচ্ছে বাচ্চাদের খেলা এই সামনে বাতায়ন এই মুক্ত মঞ্চ আর একটা বড় সড়ো প্লে গ্রাউন্ড রয়েছে পাশে নুড়ি পাথরের রাস্তা অ্যাকোয়ারিয়াম দেখা যাচ্ছে চলুন একটু এগিয়ে যাওয়া যাক এখানে নতুন দুটি রুম বাড়ি তৈরি হচ্ছে যেখানে পরে থাকার ব্যবস্থাও হবে পাশে একটি খালও দেখা যাচ্ছে বসার জায়গাও আছে এই সরু রাস্তা চলে গেছে এই যে খাল দেখা যাচ্ছে এখানে বোটিংয়ের এই বসে বসে পাখির কলতান শুনতে শুনতে নার্সারি দেখতে দেখতে একদম আপনি বিভোর হয়ে যাবেন এই যে ছোট বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে ছুটির দিনে স্বনির্ভর গোষ্ঠীর অনেক হাতের কাজের জিনিস পাওয়া যায় এই তুলসী চারা এই পিকনিক করার জায়গা এই এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং রবিবার এখানে নানান হাতের কাজের জিনিসও পাওয়া যায় এই ডান দিকে এই যে খালটি দেখতে পাচ্ছেন একটা জলাশয় আছে এখান থেকে অদূর ভবিষ্যতে নৌকো বোটিংয় করা হবে খুব শীঘ্রই চালু হবে আর খুব কাছেই আছে একটি ইটভাটা ওখানেও দেখে যেতে পারেন আর তার পাশ দিয়েই সারি সারি খেজুর গাছ তবে এই খেজুরের রস খেতে গেলে আপনাকে একটা দিন থাকতে হবে খুব ভোরবেলায় খেজুরের রস পারা হয় আর বৈশাখ মাসের শেষে এলে পাবেন তালের রস ও তাল পাটালি গুড় ও চেখে নিতে পারেন পাশে খাল চতুর্দিকে বেলিয়ার গাছ আর নুড়ি পাথর এই বসার স্থান এই সামনে দেখা যাচ্ছে চড়ুইভাতি এটি ভজনালয় খাবার জায়গা বা ডাইনিং হল এ পাশে বসার জায়গা রয়েছে নুড়ি পাথরের মাছ দিয়ে চলুন এগিয়ে চলছি চলি এখানে নানান রকম পাখির কলতান শুনতে শুনতে আপনি কখন যে সারাটা দিন কেটে যাবে বুঝতেই পারবেন না এই সামনেই হ্যামক দেখা যাচ্ছিল তো ওখানেও চড়ে নিতে ভুলবেন না এই একটি সুইমিং পুলের কাজ চলছে এটি এখনও তৈরি হচ্ছে অদূর ভবিষ্যতে এই সুইমিং পুলটা তৈরি হয়ে যাবে আরও এর মাধুর্য বেড়ে যাবে নানান রকম গাছ থাকা সত্ত্বেও আমরা হয়তো নাম জানি না তাই এখানে প্লেট দিয়ে নাম লাগা আছে গাছের পাখির কলতান শুনতে পাচ্ছেন প্রকৃতির পাঠশালা থেকে পাঁচ কিলোমিটার দূরে এই বরুলের গঙ্গা নদীর তীর বা হুগলি নদীর তীর এই দেখতে পাচ্ছেন নদী এখানে এখন মেলা চলছে এটা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ এই ছোট ডিঙি নৌকো দেখা যাচ্ছে এই মেলার আসর বসেছে এটা হচ্ছে বরুল আমি সুব্রত আমার এই চ্যানেল ফুলমুন ট্যুরিজমের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম